পরে আল্লাহ দিয়েছেন ও আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চাই। মাল বলতে আবুল মাল জিনা কি আবুল মাল আব্দুল মুহিত জিনা তো এখন আর নেই। সুতরাং আবুল মাল না মালের বহুবচন আমওয়াল। এই মাল কোন মাল? এ মাল আমি পড়া কোরআনের ভেতরে তাফসিরে পেয়েছি, মাল হচ্ছে প্রধানত নয় প্রকার। জীবন কয় প্রকার বললাম আর মাল? এবার আসেন তো নয় প্রকার মালের পরিচয় একটু তুলে ধরি। মাল বলতে পৃথিবীতে সবচাইতে সর্বোত্তম সম্পদ আল্লাহর নবীর ভাষায় হচ্ছে উত্তম স্ত্রী। আল্লাহওয়ালা স্ত্রীর নাম আল্লাহর নবী দিয়েছেন খায়রুদ্দুনিয়া মাতাউন মাতাউস সালিহা আর দুনিয়া ইমরাতুস সালিহা। এ পৃথিবীতে যত সম্পদ আল্লাহ দিয়েছেন সরাসরি সম্পদ, তবে উত্তম সম্পদের নাম নবীজি বলেন মেক্কা আল্লাহওয়ালা স্ত্রী। কি স্ত্রী? আল্লাহওয়ালা স্ত্রীর পরিচয় এবার আল্লাহর নবী জানিয়েছেন। সম্মানিতা মা বোন যারা তাদেরকে এবার বলছি, আপনি যদি আল্লাহওয়ালা স্ত্রীর তালিকায় থাকতে চান অবশ্যই আপনাকে স্বামীর কয়েকটা জিনিস খেয়াল করা লাগবে। এক নম্বরে, কোনোদিন মাথা উঁচু করে স্বামীর সামনে আপনি ঝগড়া কথা বলতে পারবেন না। এরকম বউ দেশে নেই, আছে নারী নির্যাতনকারী পুরুষের দেশে আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক পেপারে আসে, পত্রিকায় আসে, টেলিভিশনে দেয়। পুরুষ নির্যাতনকারী নারী যে আছে এগুলো আসেও না, দেখা হয় না। স্ত্রীর নির্যাতনের শিকার এরকম পুরুষ মানুষ এখানে আছে না নেই? দেখি হাত তোলেন তো, আছে? কারণ হাজারো পুরুষ আজ তার স্ত্রীর অত্যাচারের কারণে নিজের মা বাবাকে পর্যন্ত খাবার দিতে পারে না, খোঁজ খবর রাখবে তাও পারে না। কথা বলেন, আপনি আল্লাহওয়ালা সম্পদ হতে পারেননি আজও। নেককার স্ত্রী না হলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হতে পারবেন না। শুধুমাত্র ধনীর মেয়ে হলে শ্রেষ্ঠ সম্পদ হওয়া যায় না। স্বামীর সামনে কোনোদিন মাথা উঁচু করে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে ফাতেমাতুজ জাহরা, হযরতে আসিয়া। মেয়েদেরকে জাহান্নামে দেওয়ার দুইটা কারণ আমি তাফসিরে পেয়েছি। এক নম্বরে ওরা কারণে অকারণে বরদোয়া দেয়, দুই নম্বরে ওরা স্বামীর সারা জীবন ঠিক আছে একটু কিছু কম হলে খোটা দেয়। কার বর ভেতরে এই দুই গুণ আছে? হাত তুলে একটু দেখান তো ভাই। স্বামীতে কত বড় সম্পদ! আল্লাহর নবীকে একবার বনের উঠেছে, জঙ্গলা থেকে উঠেছে, সেজদা দিয়েছে। সাবিরা বলে, হুজুর জঙ্গলার উট আপনাকে সেজদা দিয়েছে, আমাদেরকে আপনি আদেশ দেন, অনুমতি দেন, আমরা সেজদা দিয়ে ধন্য হই। নবীজি বলেন, দেখো আল্লাহ বাদে যদি সেজদা জায়েজ থাকতো পৃথিবীর নারীদের কানে কানে বলতাম স্বামীদের পায়ে সেজদা দাও। আমার শেরপুরের মা বোনেরা কত শ্রেষ্ঠ সম্পদ স্বামী! কোরআনের দিকে তাকান, যে সমস্ত মেয়েদের স্বামী আছে দুনিয়ায় তাদের নাম কোরআনে নেই, যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। কথা বলছেন কেন? স্বামী থাকলে নাম নেই কেন? কারণ পৃথিবীতে যত সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে মেয়ে লোক হিসাবে, সবচাইতে দামি সম্পদের নাম স্বামী। আসতে বলেন, যাদের এই সম্পদটা আল্লাহ দেয়নি তাদের আর একটা সম্পদ আল্লাহ দিয়ে কোরআনের ভেতরে চিরন্তন করে দিয়েছে, যেমন মরিয়াম। এক কথা বলছেন না কেন? আসিয়ার নাম কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি, কারণ তার স্বামী ছিল, যদিও খা স্বামী ঝামেলা, তার স্বামীকে আল্লাহ রলেছিল, তার মতো স্বামী দুনিয়ায় এখন কারো নেই। আপনি যতই যা মনে করেন, হযরতে আসিয়ার স্বামী এত কঠিন, নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব উঠে যায়, এ কঠিন অবস্থায় হযরতে আসিয়া স্বামীর উপরে বরদোয়া দেননি।
11 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিমকে আমি পাঠিয়ে দিলাম, আমার বান্দি আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। হযরত ইব্রাহিম যখন জান্নাত নিয়ে এসেছে, আসিয়া ডাক দিয়ে বলে, ফেরেশতা জান্নাত আমি চাই না, আমার আল্লাহকে বলো উনি যেখানে আছে ওনার সামনে দেন একটা ঘর আমার জন্য জান্নাতের মাঝে বানিয়ে দেয়, যেখানে বসে বসে আমার আমার মালিক আমার মাবুদকে আমি দেখতে পাই। এত বড় কঠিন অত্যাচার চলছে, এর ভেতরে জিব্রাইল জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। উনি এ কথা বলার পরেই আল্লাহকে এবার ডাক দিলেন, অনাজ্জিনি মিঙ্গে ফেরাওনা ওয়ামালিহি অনাজ্জিনি মিনাল কওমি যালিমিন। শব্দ একটু খেয়াল করো, অনাজ্জিনি একালে টান আছে, অনাজ্জিনি মিঙ্গে ফেরাওনা। হযরতে আসিয়া বললেন, আল্লাহ আমার স্বামী লোকজন দিয়ে আমার উপরে যে অত্যাচার করছে এটা দেখে যেন তোমার আবার রাগ না হয়, আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, আর যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করে ওদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে জুলুম করো না। অশেরপুরের মেয়েরা এত বড় কঠিন অবস্থায়ও স্বামীর উপরে বরকত দেয়নি, বলেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না। আর আপনি একটা সাবান কম হলেই বরদোয়া দেন, আপনি মানুষ, আপনি কলেরা, কলেরা চাইতো খারাপ, এত কষ্ট করে বাইরে থেকে কামাই করে নিয়ে আসে, একটা সাবান কম হলে জীবন সব শেষ, মেয়েরা জাহান্নামে যাবে প্রথম নাম্বার কারণ এটা, স্বামীর কোনোদিন একটু কম হলে আগে খোটা দিয়ে দেয়। হযরতে আসিয়া কোনোদিন এই কাজ করেননি, অথচ অত্যাচার যা বললাম কি মেনে নেওয়ার মতো? জি না। আসতে বলেন, জি না। আমার বন্ধুরা, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হওয়ার জন্য মেয়েদেরকে নবীজি জানিয়েছেন, ওই মেয়েটাই শ্রেষ্ঠ সম্পদ যেই মেয়েটা বিয়ের পরে সর্বপ্রথম কন্যা সন্তানের জন্ম দান করতে পারে, অথচ আজ কন্যা হলে আমরা সেটাকে অপয়া অকর্মা অলক্ষ্মী মনে করে বাড়ি থেকে এমনকি তালাক দিয়ে পর্যন্ত তালাক দিয়ে তাড়িয়ে দেয়, আমারও পুরুষ আছে। আপনার যদি কন্যা সন্তান হয় তিনটা জিনিস আপনার সাথে করে নিয়ে আসে, কয়টা? তিনটা। আরো জোরে, তিনটা। এক নম্বরে কন্যা সন্তানটা যখন ঘরের ভেতরে আসে সঙ্গে সঙ্গে ফেরেশতা আসে, পুরুষ সন্তান আসলে ছেলে সন্তান আসলে ফেরেশতা আসে, কথা আমি হাতিসে পাইনি, কিন্তু মেয়ে সন্তান আসলে সঙ্গে সঙ্গে আসে রহমতের ফেরেশতা। আসার পরে সন্তানের মাথার উপর হাত দেয়, ডাক দিয়ে বলে, দুর্বল, তুমি একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যারা আদর করবে ভালোবাসা দেবে এর পেছনে খরচ করবে একে দিন শেখাবে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, এই চারটা কাজ গার্সিয়ান করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওই মেয়েটার মার বাবার উপরে থাকবে। শব্দের দিকে খেয়াল করেন, শুধু সুবহানাল্লাহ বলে শেষ করেন না, ফেরেশতারা বলেছে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে, এই মেয়েটাকে যারা লালন পালন করবে আদর করবে, এক নম্বরে কি লালন পালন কথা বলা লাগবে, দুই নম্বরে তাকে আদর স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করবে, ছেলে হলে যে ভালোবাসা দেন মেয়ে হলে যদি ওই ভালোবাসা দিতে না পারে আপনার জন্য কিন্তু নবীর এই হাদিস না, ঠিক? হাদিসের শেষে কি আছে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওই মা বাবা ওই গার্জিয়ানের উপরে থাকবে, কিয়ামতে যদি ধরাও খান অন্তত মেয়েটার জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কয়টা? চারটা। জোরে বলুন, এক দিয়ে আদর দিয়ে লালন পালন করা, দুই নম্বরে এক নম্বরে লালন পালন করা, দুই নম্বরে শুধু লালন পালন করলে হবে না, আর লালন পালন তো ছাগলের বাচ্চা হয় ওইভাবে হবে না, লালন পালন করা লাগবে স্নেহ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে।
কথা বোঝা যাচ্ছে? তিন নম্বরে তাকে দিন শেখানো লাগবে, কি দিন? এ পরিবেশ যদিও বাংলাদেশে ওইরকম ভাবে কায়েম নেই, পুরুষের শিক্ষা ব্যবস্থা দিন শেখার অনেক জায়গা এখন আছে, কিন্তু মেয়েদেরটা অনেক কম। আপনারা উদ্যোগ নিয়ে এরকম প্রতিষ্ঠানগুলো বিভিন্ন যারা টাকা পয়সার মালিক আছেন গড়ে তুলবেন, অন্তত ছেলেদের পাশাপাশি মেয়েরা যেন আলাদাভাবে আল্লাহর দিন শিখতে পারে, কারণ মেয়েদের দিন শিক্ষার উপরেই নির্ভর করছে আল্লাহর রহমত আপনি পেয়ে জান্নাত যাবেন কি যাবেন না, কথা বলেন না কেন? এখানে দিনের পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন আমি নিষেধ করি না, কারণ মেয়ে লোকও ডাক্তার দরকার আছে। মেয়েদের এমন এমন রোগ আছে যেটা পুরুষের কাছে বলা যায় না, কারণ মেয়ে লোক যদি ডাক্তার না হয় তো আপনার বউ আপনি দেখাবেন কার কাছে? এই নিয়তে যদি আপনার মেয়েকে আপনি MBBS FCPS FRCS ডাক্তার বানান, যত টাকা ওর পেছনে খরচ হবে ওগুলো সব আল্লাহর রাস্তায় সাদগা করার সওয়াব হবে, কিন্তু নিয়ত থাকা লাগবে আমার এই মেয়ে দিয়ে মেয়ে লোকের চিকিৎসা করাবো, আমার যে মেয়েটা জান্নাতুল মাওয়াতে এই নিয়তকে আগে হাফেজ বানাবো, কোরআনের হাফেজা হওয়ার পরে ওকে ডাক্তার বানাবো, ওর দ্বারা যেন অন্তত মেয়েদের যে রোগগুলো আছে যেন চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমি আমার বাবা হিসাবে আমার যে দায়িত্ব আছে আমি যেন রহমত পাই, আর ও যেন দুনিয়ায় টিকে থাকতে পারে সম্মান নিয়ে। আপনার যদি এই নিয়তে করে আপনি তাকে দিন শিক্ষা দিয়ে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নেই। কোরআনের হাফেজা মেয়ে পাইলট বিমানের, বিমান পাইলট যদি হতে পারে ওখানে শুরু করার আগে অন্তত আর কিছু না বলুক ও বিসমিল্লাহ বলে বিমান স্টার্ট দেবে, ঠিক কথা বলছেন? এখানে আর যদি জায়গায় আপনার মেয়ে না গিয়ে অন্য কেউ যায়, এই জায়গাটা যখন শূন্যের উপরে থাকে কত রিক্স নিয়ে ওড়ে আপনি টের পান, এই জায়গাতে তো আল্লাহওয়ালা মানুষগুলোতে পাঠানো আপনার নিজেদের দায়িত্ব আল্লাহর রহমত পাওয়ার জন্যে। চার নম্বরে শুধু তাকে শিক্ষা দিলেই হবে না, সব পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। সরকার এখন ঘোষণা দিয়েছে মেয়েদের 16 বছর পুরুষের 18 বছর, আগে বেশি ছিল, আগে কত ছিল? 18 আর 21 একটু কমিয়ে এনেছে, কারণ এখন যে পরিবেশ হয়ে গেছে এ মানে 16 আরো কমানো দরকার। বিশেষ করে এই মোবাইল এসে আমাদের সব ভাসিয়ে দিয়েছে, আপনার যৌবনের পরীক্ষায় তো এই জায়গায় আপনার সব কিছু সামনে থাকবে, ওকে এরপরও শুধু আল্লাহকে ভয় করে আপনি যদি ফিরে থাকতে পারেন এইটা আল্লাহ দেখতে চাই। আমি আজকে আসার সময় তাফসীরের ভেতরে দেখেছি কোন মানুষের সুযোগ আছে, কিন্তু আল্লাহর ভয়ে যদি গোনা থেকে বেঁচে থাকতে পারে ওই জিনিসের চাইতে উত্তম জিনিস আল্লাহ তাকে দিয়ে ধন্য করে। সম্পদ হওয়ার জন্য আমি বলছিলাম পৃথিবীতে নেককার সম্পদ হচ্ছে, নেককার স্ত্রী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। নেককার স্ত্রী তারা যারা প্রথমে কন্যা সন্তান না পুত্র সন্তান, কোরআনে কারিমের ভেতরে সূরা সূরা 49 নাম্বার আয়াতে আল্লাহ কিন্তু পুরুষের নাম আগে দেয়নি, দিয়েছে মেয়ে লোকের নাম। খুলকু মা ইয়াশা ইয়াহাবু লিমা ইয়াশাউ ইনাসা, আগে মেয়ে লোক না পুরুষ? এজন্য এটা হলে রাগ করলে আপনি যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে রাগ করেছেন, আশা করছে আপনি কোরআনের মাহফিল থেকে এটা নিয়ে যাবেন, মেয়ে হলে রাগ স্ত্রীর উপরে না কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে রাগ কি বলবো আরে, ঠিক আছে এক করা যাবে রাগ করা যাবে? আরে ভাই মেয়ে হলেই কি আর পুরুষ হলেই কি? আপনার ছেলে হলে যে ছেলে খাবার দেবে এই গ্যারান্টি আপনার আছে? কত 10টা ছেলের মা ভাত পাচ্ছে না, আর একটা মেয়ে আছে জামাই পর্যন্ত নিয়ে আদরে আপ্যায়নে খেয়ে চলছে। ছেলে মেয়ে হওয়া এটা যেহেতু আল্লাহর দায়িত্বে কারো হাতে নেই, বিজ্ঞান এখন যদিও তথ্য দিচ্ছে এটা বেশিরভাগ দায়ী পুরুষ, পুরুষও দায়ী না, মেয়েদেরকে আল্লাহ শুধুমাত্র দিয়েছে এক্স আর আপনাকে দিয়েছে এক্স আর ওয়াই দুইটাই, আপনি যেইটা দেবেন যদি এক্স দেন দুইটা এক্স এক্স মিলে মেয়ে হয়ে যাবে, যদি ওয়াই দিতে পারেন বিজ্ঞান এখন জানিয়েছে আপনার না, আমি ওটা বাচ্চা থাকার কারণে বলতে পারলাম না, পরে একা একা আসবে দরকার নেই থাক। আমরা
মাল পবিত্র করার জন্য এক নাম্বার মালের নাম পেয়েছিলাম নেককার স্ত্রী। এক নাম্বার সম্পদ কি? নেককার স্ত্রী হওয়ার জন্য কয়েকটা গুণ একটা একটা করে বলছিলাম। যারা পৃথিবীতে স্বামীর সামনে মাথা উঁচু করে জোরে গলায় কথা বলে না, এগুলো নেককার স্ত্রীর বৈশিষ্ট্য। দুই নাম্বার, যারা দুনিয়াতে প্রথমে কন্যা সন্তান জন্ম দেয়। তিন নাম্বারে কি? আল্লাহর নবী জানিয়েছেন নেককার স্ত্রী দ্বারা যারা স্বামীর অনুপস্থিতিতে নিজেদের ইজ্জত আবরু হেফাজতে রাখে। আজ অনেক মেয়েরা ভারতের সিরিয়াল দেখতে দেখতে এমন আসক্ত হয়ে গেছে, স্বামী বাড়ি থেকে যেতে দেরি, অন্য পুরুষকে নিয়ে সে গল্প করতে দেরি করে না। আর বাকিগুলো নয় আমি নাই বললাম, জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ হাজারো পরিবারে এগুলো ঘটছে, যদিও আমরা টের পাই না, কিন্তু টের পাই কে? আল্লাহ। আশা করছেন নেককার স্ত্রী হতে চান, এজন্য এই কাজটা করবেন না। পুরুষ মানুষের আজ পরকিয়া প্রেম করার পেছনে সবচাইতে বেশি দায়ী তার স্ত্রী। এত আস্তে বলেন কেন? পুরুষ মানুষের পরকিয়া প্রেমের জন্য 100 ভাগের 99 ভাগ দায়ী ওর বউ। কারণ একটা বউকে আল্লাহ যা দিয়েছে ও যদি সব উজাড় করে দিতে পারে, কোন পুরুষের দ্বারা আরেকটা বিয়ে করার মন তৈরি হয় সম্ভব না। আর বিয়ে করতেই আছে, করতেই আছে, আপনাকে আল্লাহ যে জিনিস দিল কি করলেন আপনি? আমি হাসির খোরা কি দেইনি? সম্মানিত মা বোনেরা, আপনাকে আল্লাহ যা দিয়েছে একজন স্বামী কন্ট্রোল করে রাখতে পারেন না, তো কিসের মেয়ে? মেয়ে মানুষ আপনি। আল্লাহ মেয়েদেরকে হযরতে ফাতেমাতুজ জাহরার মতো, খাদিজাতুল কোবরার মতো যেন বানিয়ে দেন, জোরে বলেন আমিন। খাদিজাতুল কোবরার জীবনে পড়তে গিয়ে পেয়েছি, যতদিন পর্যন্ত নবী নবীর দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন ততদিন তিনি দরজার সাথে পিঠ লাগিয়ে বালিশ হেলান দিয়ে ঘুমিয়ে পড়তেন, বিছানায় ঘুমাতেন না। সুবহানাল্লাহ। এরকম বউ আছে কার? একটু হাত তুলে দেখান তো। এলাকায় তো বিয়ে শাদী করার সমস্যা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, একটা স্বামীও হাত তোলে নাই, তা আপনি অনুসরণ করেন কি কটকটি না খাদিজাতুল কোবরা? খাদিজাতুল কোবরাকে অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাকে দান করেন আপনাদেরকে। ইসলাম ইজ লাইফ, ইসলামই জীবন।